শুনছিলেন বিআরবি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামাতে নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী সোমবার শুরু হবে সাক্ষ্য গ্রহণ। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে দিন ধার্য করেন। সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধকালে পাবনায় সংঘটিত অপরাধের সাথে ব্যক্তিগত এবং বিভিন্ন সংগঠনের নেতা হিসেবে সুবহানের জড়িত থাকার কথা তুলে ধরা হয়। আরো জানাচ্ছেন শেখর দীপু। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 31 ডিসেম্বর অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি মামলাটি প্রথম ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বুধবার মামলার সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ চলাকালে সুবহানের ভূমিকা, তার রাজনৈতিক অবস্থান সহ বিভিন্ন অপরাধের সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। শুধু তিনি পাবনা জেলার নেতৃত্বে ছিলেন না, সেই সময় তিনি জামাত ইসলামের পূর্ব পাকিস্তান জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ছিলেন এবং তার নেতৃত্বে এমন একটা পর্যায়ে ছিল যে ইয়াহিয়া সরকার পাকিস্তানের সামরিক জান্তা এক পর্যায়ে বাংলাদেশে যে যারা গণপ্রতিনিধি ছিলেন অর্থাৎ এমএনএ ছিলেন তাদের অনেকগুলি আসন শূন্য ঘোষণা করে এবং লোক দেখানো একটা বেসরকারি সরকার বা পার্লামেন্ট গঠনের একটা চেষ্টা করেছিলেন। সেখানেও গোলাম আজম যেমন এমএনএ নির্বাচিত হয়েছিলেন তাকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমএনএ নির্বাচিত করা হয়েছিল। আব্দুস সুবহানের সাথে মতিউর রহমান নিজামীর যোগসূত্র এবং পাবনা এলাকায় তাদের মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের বিষয়টিও উঠে আসে সূচনা বক্তব্যে। সেই সময় দুজনের বাড়ি পাবনা জেলায়, একই জেলায় অবস্থিত। আলবদরের প্রধান কমান্ডার ছিলেন মতিউর রহমান নিজামী এবং বুদ্ধিজীবী হত্যা, অন্যান্য জায়গার ঘটনা, পাবনার ঘটনায় তার একজন যুবনেতা হিসেবে, ছাত্র নেতা হিসেবে তার একটা বিরাট রোল ছিল। সেই সময় মাওলানা সুবহান একজন সিনিয়র জামাত নেতা হিসেবে তার সাথে একটা যৌথ সম্পর্ক, একটা যোগাযোগ ছিল এবং সমস্ত ঘটনার সাথে তারও কিছু কিছু সম্পৃক্ততা আমরা পাই। ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করেছে, আগামী 7 তারিখ সাক্ষীর জন্য নির্ধারণ করেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন তারই ছেলে আসাদুল্লাহ। সাক্ষ্য শেষে তাকে জেরা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শিখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।